আপনি যদি একটু বলতেন যে আসলে কোন ধর্মটা আপনার বেশি মানবিক বলে মনে হয়েছে কি কোন ধর্মই আমার কাছে মানবিক মনে হয় না ধর্ম কখনো মানবিক ধর্ম তো অন্ধবিশ্বাস চর্চা করে অন্ধবিশ্বাস কখনো মানবিক হতে পারে না আমি মনে করি মানবিকতা হবে শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠিত হতে পারে বা মানবিক হতে পারে মানুষ শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে অন্ধবিশ্বাস ইটসেলফ জিনিসটাই তো কখনো মানবতার সাথে যেতে পারে না বাই ডেফিনেশনে যেতে পারে না আমি এক্সপেক্ট করতেছিলাম যে এই টাইপের অ্যানসারই দিবেন তারপরও যদি এরকম যদি আজ যে হ্যাঁ কোনটা একটু বেশি অমানবিক কোনটা কম অমানবিক একটু সিরিয়াল আপনি ধর্ম সম্পর্কে একটু ইয়া শুনো ভালো কথা শুনতে যাচ্ছেন না 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 আসলে সেটা না মানে আমার টিচার বলছিল যে ওই যে কি বলে বৌদ্ধ ধর্ম একটু মানবিক আর কি অন্যান্য ধর্ম থেকে তো আসলে কি সেটা কিনা কারণ আপনি কি বৌদ্ধ আপনি কি ধর্মের বা বৌদ্ধ ধর্ম বিশ্বাস করেন আপনি না না বিশ্বাস করি না আমি আসলে এগুলা নিয়ে একটু পড়াশোনা করি আমি ভাই বর্ণ মুসলিম যেখানে যেখানে বেজমেন্টটা হচ্ছে অন্ধবিশ্বাস সেইখানে বেসমেন্ট দিয়ে আপনি কিছু সময় পিছো রাখতে পারেন আবার যখন আপনার কনভেনিয়েন্সের বাইরে যাবেন সেই অন্ধবিশ্বাসগুলো ব্যবহার করে আপনি অন্যের উপর আক্রমণ করাটাও জাস্টিফাই করতে পারেন সুতরাং ওইভাবে হ্যাঁ মানে বলতে পারেন যে এই সময়কার দেখা যায় যে আপনি মোস্ট বলতে পারেন যে এই ধর্মের লোকজনরা বেটার বিহেভ করে আর কি ওটা বলতে পারেন যদি ইয়া হয় বেসমেন্ট অন্ধ বিশ্বাস হয় তাহলে তো টার্ন টার্ন ওভার করতে পারে জি আমি ভাই আপনি মনে কিছু একটা বলতে চাচ্ছিলেন হ্যাঁ আমি একটা গল্প বলি তারপরে আমি বাকিতে বলছি হাতিম তাই শুনেছেন কি জানেন না হাতিম তাই গল্প তো গল্প ওখানে ওহো হো হো এরকম একটা ইয়া ছিল না ভাই হাতিম এক্স্যাক্টলি

সে একদিন হঠাৎ করে মারা যায় মারা গিয়ে সে বিচার হবে আর তখন ঈশ্বর বলে যে একে স্বর্গে দাও সবাই জিজ্ঞেস করে হ্যাঁ স্বর্গে কেন বলছে এত খারাপ কাজ করেছে একটা খাওয়াতো এই কথাটা এবং তার জন্য তাকে তাকে একটা চান্স দেওয়া হয়েছিল তার নিজের এই কাজগুলোকে যা কিছু খারাপ কাজ করেছে সেগুলোকে রিভাইজ করার সেগুলোকে ভালো করার আর কি এই গল্পটা শুনে আমি খুব অভিভূত হয়েছিলাম তো যেকোনো ধর্মেই এরকম কিছু কিছু ভালো গল্প কিছু 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 শিক্ষা এরকম থাকি এই জিনিসগুলো কিন্তু ধর্মের অবদান নয় এই জিনিসগুলো এটা হিউম্যান ইভোলিউশন হিউম্যান কালচারের অবদান শুধু মাত্র কেন শুধু এই হাতিনতার গল্পে কেন যে কোনো ধর্মই দেখবেন বা যদি যদি ভারত বর্ষে আসেন সেখানেও হিতোপদেশ বা পঞ্চতন্ত্রের গল্প এরকম যদি গল্প পড়ুন না ধর্মীয় ধর্মীয় কোনো গল্প পড়েন সেখানেও দেখবেন প্রচুর ভালো ভালো কথা লেখা আছে তো এখন এইগুলো আবার সেই জিনিস যখন ইন যখন আমরা দেখি ধর্মগুলোকে কোন ধর্মকে আমরা দেখি না সেটা সার্বিকভাবে একটা 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 সামগ্রিক অগ্রগতির তাই জন্য এরকম এই বিচার করা কোনটা ভালো কোনটা কোনটা ভালো কোনটা খারাপ বা কোনটা একটু বেশি ভালো কোনটা কানার মধ্যে ঝাপসা এইটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না ভালো খারাপ যে কোনো কালচারের মধ্যেই আছে একটা কাজ করতে পারেন যে এই ভালো জিনিসগুলোকে

সেইখানে কি আপনি খুঁজতে যাবেন যে নর্দার কোন জলটা একটু বেশি ভালো কোন জলটা একটু বেশি খারাপ সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে যাই না তার কারণ আমরা জানি যে একটা যেটা করে সেটা মানুষের মানুষের বিভেদ সৃষ্টি করে আসিফ ভাই করেছিল সত্যি রায়ের একটা ক্লিপ ওখানে উৎপলত্ত বলছেন উৎপলত্তকে জিজ্ঞেস করছেন যে আপনি কি রিলিজন মানেন উনি বলছেন রিলিজন মানে কি আপনি অর্গানাইজড রিলিজেন এর কথা বলছেন তাহলে আমি মানি না কারণ এই রিলিজিয়ান মানুষের মানুষের বিভেদ সৃষ্টি করে আর অর্গানাইজড রিলিজন করেই

যে বনুকুরাইজার একটা মানে অমানবিক একটা ঘটনা উনি শেয়ার করছিল আর কি এরকম মানে নয়শো না কত সাতশো না নয়শো এরকম আহ ইহুদিদের ধরে হত্যা করা হয়েছিল আর কি সেখান থেকে আর কি ওই আমি ইন্টারনেটে বলেন আসিফ ভাইয়ের একটা ওয়েবসাইট আছে সংশয় ডট কম এখন আর ঢুকতে পারি না ওয়েবসাইটে আর কি অফিসে গেলে আবার লগ ইন করা যায় সামহ লগ ইন করা যায় কেন যায় না ওইখান থেকে আমি বের করি যে এইরকম ঘটনা আর কোন কোন ধর্মে ঘটছে আর কি আমি তো ফার্স্টে বললাম মেনশন করছি যে আমি আসলে

হ্যাঁ বলছি কিছুক্ষণ আগে একজন একজন ভাই ওনার একটা কথা জিজ্ঞেস উনি একজন একটা কথা বলেন যে এরকম কোন ধর্ম ভালো ঠিক আছে আমি জন্মগতভাবে ভাবে হিন্দু বাট এরকম আর কি ঈশ্বর বিশ্বাস আমার নেই হম আবার একই একই রকম ভাবে আবার মানে রাধা রাধাকৃষ্ণের গান শুনতে খুব পছন্দ করি হম এরকম টাইপের লোক হম তো যাই হোক এবার কেসটা হচ্ছে যে উনি একটা জিজ্ঞেস করে কোন ধর্ম ভালো আসলে আমার মনে হয় একটা করিতে আমি ভাগ করি একটা হচ্ছে সমাজ রাজনৈতিক ব্যবস্থা একটা হচ্ছে যেমন এই আর্ট কালচার এই যে বিষয়গুলো আর একটা হচ্ছে ধরুন আপনার আধ্যাত্মিকতা এরকম টাইপের কিছু সেক্ষেত্রে আমার মনে হয় যে সমাজ রাজনৈতিক ব্যবস্থা যেটা আছে সেটা সবসময় খারাপ ঠিক আছে মানে কোনো ধর্ম একটা আস্ত সমাজকে কখনো নিয়ন্ত্রণ করতে পারে না সে মানসিক ভাবেই হোক কিংবা পলিটিক্যালি হোক কিন্তু সেটা যখনই মানে আর্ট কালচারে চলে আসে তখন সেটা সবসময়ই সব ধর্মে কিছু ভালো জিনিস খুঁজে পাওয়া যায় যেমন আমি যদি ইসলামে বলুন ইসলামে বললে রুমির মতো একজন ব্যক্তি আছে রুমির মতো কবিরা আসে হুম আরো অনেক কবি আছে সেরকম হিন্দু ধর্মের আছে আশা করি মানে হিন্দু ধর্মে তো আছি মানে বৌদ্ধ ধর্ম আছে আচ্ছা আশা করি খ্রিস্টান ধর্ম আছে সব ধর্মই আছে অবশ্যই আছে ভাই রুমির কবিতার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নাই আমি এইটাই বলছি যদি ধর্ম ভালো হয় যদি কেউ আমি মানে কথাটা আপনাদের থেকে বেশি আমি ভালো না ধর্ম ভালো না মন্দ এটা আমরা এই ইনফরমেশন আচ্ছা আপনাকে একটু মিউট করে কথা বলি কারণ আপনার এখান থেকে ইকো হচ্ছে ধর্ম ভালো না মন্দ সেটা আমরা এখান থেকে কিভাবে বুঝবো রুমি মুসলিম ছিলেন কিন্তু উনি যে কবিতা লিখেছেন তার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক দূরদূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নাই উনি নারী প্রেমের কবিতা লিখেছেন বিভিন্ন ধরনের ইয়া কবিতা লিখেছেন সেগুলোর সাথে তো ইসলাম তো এগুলো নিষেধাজ্ঞা দেয় এগুলোর উপরে তাহলে ইসলামের সাথে তো এটার কোনো রিলেশন আমি পাচ্ছি না ঘটনা চক্রে সে মানে মুসলিম পরিবারে জন্মেছে এছাড়া তো ইসলামের সাথে আর কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না রুমির সাথে মানে এইটাই আমি এইটাই আমি ওই উনি মানে যে ভাইকে এসছিলেন ওনার মানে ভাই বা দাদা যাই হোক আমি ওনাকে আমি এই কথাই বলছি ধর্ম যদি ভালো খুঁজতে হয় তাহলে এইখান থেকেই ভালো খুঁজতে হবে আর যদি ধর্ম সমাজ আমরা যে কথাটা আপনারা বারবার বল শোনা যাচ্ছে না তো লাইন হয়ে গেছে ফ্রিজ হয়ে গেছে আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে